জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলা 76 বছর পূর্ণ হলো আজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় নিহতদের স্মরণে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে নানা আয়োজন। স্থানীয় সময় সকাল 8টায় বোমা বিস্ফোরণের মুহূর্তটি স্মরণে বাজানো হয় ঐতিহ্যবাহী ঘণ্টা। এক মিনিট নিরাপত্তার মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত জনতা। শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাও। তবে মহামারীর কারণে অতিথি সমাগম কম। 1945 সালে যুক্তরাষ্ট্রের ফেলা পরমাণু বোমা লিটল বয়ের আঘাতে তাৎক্ষণিকভাবে প্রাণ হারান 1.5 লাখ মানুষ। তেজস্ক্রিয়তার প্রভাব আজও বয়ে বেড়াচ্ছেন অনেকে। তাদের স্বাস্থ্যগত সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। একই সাথে তোলেন বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র ব্যবহার বন্ধের জোরালো দাবি।